হ্যালো এভরিওয়ান, পাইথনের বাংলা ভিডিও টিউটোরিয়াল আপনাদের ওয়েলকাম করছি। আমি মোহাম্মদ মিজানুর রহমান মানু। আজকে আমরা দেখবো মানে এই যে হোয়াইল লুপটি কীভাবে আমরা কন্টিনিউয়াসলি আমরা মানে চালাতে পারি। আমাদের এখানে সিস্টেম কি, যে আমরা যখন এই কোডটি রান করি তখন সেক্ষেত্রে কী হয় যে আমরা একটি গেস্ট নাম্বার নিলাম। গেস্ট নাম্বার নেওয়ার পরে আমরা শুধু তিনবার চান্স নিই। তিনবার চান্সের মধ্যে আমরা যদি গেস্ট নাম্বারের সঙ্গে আমাদের মানে আমাদের মানে গেস্ট নাম্বারের সঙ্গে মানে মিলে যায়, আমরা যে গেস্ট নাম্বার এখানে ইনপুট করতেছি সেটার সঙ্গে যদি সিক্রেট নাম্বার যেটা ইনপুট করেছিলাম সেটা যদি মিলে যায়, তাহলে আমাদের কী করে প্রোগ্রামটা থেমে যায়। তখন আমাদের কী হয় যে আবার রান করতে হয় নতুন করে, আবার নতুন করে রান করে আবার নতুন করে মানে কাজ স্টার্ট হয় এটার, এই লুপের। তো আমরা যদি চাই যে মানে এই বারবার আমরা রান করব না, মানে একবার রান করবো আমরা বারবার এই গেমটি খেলতে থাকবো, তো সেক্ষেত্রে আমরা সেটিও করতে পারি। সেই জন্য আমাদের একটি হোয়াইল লুপ ইউজ করতে হবে, আরেকটি হোয়াইল লুপ, এবং ওই হোয়াইল লুপের কন্ডিশন থাকবে সবসময় সেই হোয়াইল লুপটি ট্রু করতে হবে, মানে সবসময় সত্য হতে হবে। যদি আমাদের সত্য হয় তাহলে আমাদের মানে সবসময় মানে এই কোডটি চলতে থাকবে। তো আমরা লুপের ক্ষেত্রে কি, যদি সত্য হয় ইফ গেস্ট নাম্বার আর সিক্রেট নাম্বার যদি সত্য হয় তাহলে মানে এটা প্রিন্ট করবে, এটা প্রিন্ট করার পর ব্রেক করতো। আর যদি সত্য না হয় অসত্য হয় তাহলে কি আমাদের এটা প্রিন্ট করতো। আর আমরা যেহেতু এখানে মানে গেস লিমিট দিয়ে দিয়েছে তিনবার, সেহেতু তিনবার নেওয়ার পরে আমাদেরকে ইলসের মানে মানে এই হোয়াইল লুপের সঙ্গে এই ইলসের সম্পর্ক আর এই ইফের সঙ্গে এই ইলসের সম্পর্ক, তার মানে কি এই যে ইফ আর এলস আছে এই ইফ আর এলস হচ্ছে এই হোয়াইল লুপের মাঝে আছে। তো আমরা যদি চাই যে এই ফুল কন্ডিশনটি মানে হোয়াইল ট্রুর মধ্যে ঢুকাবো, তাহলে হচ্ছে আমাদের কী হবে, এই লুপটি বারবার চলতে থাকবে, আমরা বারবার আমরা ইনপুট নিতে পারবো। তো আগে আমাদের দেখতে হবে যে মানে ট্রু হোয়াইলটি কীভাবে কাজ করে, মানে হোয়াইল ট্রু লুপটি কীভাবে কাজ করে। তো সেক্ষেত্রে আমরা যদি ছোট্ট একটি কোডের মাধ্যমে আমরা এটি আর কি শিখবো। অ্যাকচুয়ালি হোয়াইল ট্রু লুপ আমি পরবর্তীতে আরও বিস্তারিত মানে বিস্তারিতভাবে কথা বলবো, সেখানে আরও ফ্রেশ হয়ে যাবে। তো কোডটি অনেক সহজ, আমরা কী প্রথমে দিব WHIL। আমরা প্রথমে কী করি, সহজ করে একটা দেখি, এন ইকুয়াল সাপোজ একটা ইনপুট, আমরা একটি সংখ্যা ইনপুট নেব। ইনপুট নেওয়ার পরে আমরা কী লিখতাম যে ইন্টেরিয়র নাম্বার। তো আমরা কি একটি নাম্বার ইনপুট নিতে পারতাম, আবারও যদি নতুন একটি নাম্বার নেব সাপোজ এন, এটা হচ্ছে ইনপুট নেব, ইনপুট ইকুয়াল ইনপুট ইন্টেরিয়র নাম্বার, ইন্টেরিয়র নাম্বার। সেক্ষেত্রে হচ্ছে আমরা দুটি নাম্বার এখানে ইনপুট নিতে পারবো, সাপোজ দুটি নাম্বার আমরা যোগ দেখবো, তো সেক্ষেত্রে আমাদেরকে দুইটি হচ্ছে ইন্টিজার ভ্যালুতে কনভার্ট করতে হবে। হ্যাঁ, এখন যদি আমরা পিতে এম প্লাস এন দিই, এম প্লাস এন, এবং পি যদি প্রিন্ট করে দিই, প্রিন্ট পি, সেক্ষেত্রে আমরা কী করতাম মানে প্রিন্ট করার পরে আমাদের দুটি নাম্বার ইনপুট ইনপুট চাইতো, এবং দুটি নাম্বার ইনপুট দেওয়ার পরে দুটি যোগ করে দিত। সাপোজ প্রথম নম্বরটা ছয়, দ্বিতীয় নম্বর তিন, ছয় তিন নয়। তো পরে হচ্ছে কোডটি থেমে যেত। যদি আমরা কী করি মানে এই যে যেই কাজটি করলাম এটা যদি ফুল মানে সত্য করে দিই হোয়াইল ট্রুর মাধ্যমে, যেমন হোয়াইল WHIL হোয়াইল ট্রু TRUE হোয়াইল ট্রু, হোয়াইল ট্রুর মাঝে মাঝে রাখি, তাহলে হচ্ছে কি এটা আমাদের বারবার চলতে থাকবে। কিন্তু হোয়াইল ট্রু যখন আমরা এই লুপটি ইউজ করব তখন কি এখানে যতগুলো লাইন আছে সবগুলো হচ্ছে মানে একবার করে ট্যাপ দিতে হয়, তাহলে হচ্ছে কি যদি মানে হোয়াইল ট্রুর সমান থাকে তাহলে কি এটার আওতায় এই লাইনগুলো না, এই লাইনগুলো ফুল আলাদা। আর আমরা যদি একবার করে ট্যাপ দিই তার মানে কি হোয়াইল ট্রুর মধ্যে সব লাইনগুলোই মানে এখানকার যা কাজ হচ্ছে এটা হচ্ছে হোয়াইল ট্রুর মধ্যে মানে চলে যায়, তখন এই ফুল লাইনগুলোকে কন্ট্রোল করে হোয়াইল ট্রু লুপ। তো এখন যদি আমরা চাই যে কোডটি রান করে দেখতে, তো আমাদের এখানে এখন স্টার্ট হয়েছে ইন্টারিয়র নাম্বার, মানে প্রথম লাইনের জন্য ছয়, তারপর কি তিন নিয়েছিলাম নয়, আবার স্টার্ট হয়েছে যে ইন্টারিয়র নাম্বার নয় আট, মানে এভাবে কন্টিনিউয়াসলি চলতে থাকবে, মানে কখনো এই লুপটি মানে মিথ্যা হবে না, মানে যেহেতু সত্য সবসময় চলতে থাকবে। সেহেতু আমাদের এই কাজটি মানে আমাদের এই যে এই গেস গেমে আমরা মানে করবো। তো সেক্ষেত্রে আমাদের প্রথমে হোয়াইল ট্রু, হোয়াইল ট্রু ট্রু নিব, এবং বাকি যতগুলো লাইন আছে সবগুলো একবার করে ট্যাপ দিয়ে এটার মাঝে
মাঝে রাখবো, তাহলে হচ্ছে আমাদের এখানে যা কাজ হবে সব হচ্ছে এই যে ওয়াইল ট্রুর আওতায়। তো এগুলো সব হচ্ছে আমরা ট্যাব দিব একবার করে প্রতিটি লাইন। এখন এখান থেকে ফুল কোডটি চলে গেল হচ্ছে ওয়াইল ট্রুর আওতায়, আর বাকি যা ছিল তা তো আগের মতোই। তো এখন যদি আমরা কোডটি রান করি, তাহলে আমাদের চাচ্ছে সিক্রেট নাম্বার, সাপোজ সিক্রেট নাম্বার 6, গেস্ট নাম্বার চাচ্ছে 2 5 6, ইউ আর উইন। আবার বলতেছে প্লিজ ইন্টারভিউ সিক্রেট নাম্বার, আমরা সিক্রেট নাম্বার দিলাম, দেওয়ার সাথে সাথে আবার গেস্ট নাম্বার। তো মানে আগের যে লিমিটেশনটা ছিল সেটি হচ্ছে মানে দূর করতে পারি ওয়াইল ট্রু নিয়ে, ওয়াইল ট্রু লুপের মাধ্যমে। তো আজকের টিউটোরিয়াল এই পর্যন্তই, নেক্সট টিউটোরিয়াল দেখার জন্য আপনাদের আবারও ওয়েলকাম করছি, ধন্যবাদ সবাইকে।